সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহর্ষি মাধববার জ্ঞানে। আপনারা যারা ভিডিওটি শোনেন বা ভিডিওগুলো দেখেন তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য জীবনকে স্বীকৃতির জ্ঞান, বা আপনি যে মানুষ রূপে যে শ্রেষ্ঠ জীব সেই সম্বন্ধে জ্ঞান জানতে গেলে আমাদের হিউম্যানোলজি তত্ত্ব এবং মনুষ্য কারিগরি বিদ্যাকে জানতে হয়। এই মনুষ্য কারিগরি বিদ্যা অর্থাৎ কি হচ্ছে, আমরা যে মানুষ শ্রেষ্ঠ জীব এই বিষয়টা জানা। আমরা অনেকে অনেক দূর পড়াশোনা করেছি, বর্তমান শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থায় তা অনেক কিছু জানানো হয়েছে, বায়োলজি, জীববিদ্যা, ফিজিওলজি, অ্যানাটমি থেকে শুরু করে অনেক কিছু জেনেছেন আপনারা, কিন্তু তা আপনাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগাতে পারছেন? তখন ভারতের শাস্ত্র বা ধর্মগত জ্ঞান যা আপনার ধর্মকে ঠিক রাখায়, যা আপনার স্বাস্থ্যকে ঠিক রাখায়, যা আপনার মন এবং শরীরকে ঠিক রাখে, যা আপনার আধ্যাত্মিক জগতের উন্নতি জ্ঞান পরিণত করে, সেই বিষয়টি মনুষ্য কারিগরি বিদ্যা, হিউম্যানোলজি তত্ত্ব বা সদ্গুরু মহর্ষির মাধববার জ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত। হচ্ছে ভিডিওটি শুধু আপনাদের জন্য যারা ভিডিওটি দেখেন, সোশ্যাল মিডিয়ায় হোক, ইউটিউবে হোক বা যেখানে আপনারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য এই ভিডিওটি। আমাদের স্বয়ংবল গুরুকুল, স্বয়ংবল গুরুকুলের শিবযোগ সাত দিনের জ্ঞান যা আপনার শরীরের শুদ্ধি, মনের শুদ্ধি করাবে, আপনাদের রোগ মুক্তির জন্য এই জ্ঞানটি। তারপর ভক্তিযোগ 21 দিনের যা আপনার ভক্তিভাবকে জাগাবে, গুরু এবং শিষ্যের পরম্পরায় টেলিপ্যাথি কমিউনিকেশনকে জানাবে, গুরু আর শিষ্য এক আত্মা সেই প্রমাণটা জানানোর জন্য শ্রীমদ ভগবদ গীতা 18 অধ্যায় 21 দিনের জ্ঞান। তারপর হচ্ছে শক্তিযোগ, আমাদের শরীরে এখনো পিঠের জ্ঞান, 51টি অংশ আমাদের শরীরে আছে, যা সতী মাতার 51টা দেহ অংশ কোথায় কোথায় পড়েছিল সেই জ্ঞান। হচ্ছে মেডিকেল সায়েন্সের জ্ঞান, আমাদের বিভিন্ন হচ্ছে চোখের ভ্রু থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, আঙুল থেকে শুরু করে ভেতরের তন্ত্র পর্যন্ত যে অংশগুলি মাথার 51টা পিঠে দেখানো হয়েছে, সেই 51 পিঠের 51টা তথ্য এবং তার সঙ্গে 3 দিনের গুরুতত্ত্বের জ্ঞানের জ্ঞান, সেই শক্তিযোগ অর্থাৎ মেডিকেল সায়েন্সের জ্ঞান। তারপর কিছু নাম আপনাদেরকে বলা হয় বা আমরা সেই নামগুলোকে চিনি, যেমন আমাদের সনাতন জ্ঞানে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বা ভগবান ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, বিষ্ণু, ব্রহ্মা, শিব, আপনার যে নামগুলো বলেন, আমাদের সনাতন ধর্মে যে নামগুলো দেওয়া হয়েছে সেই নামের ব্যাখ্যা কি, এই নামগুলো 108 বারই কেন জপ করতে হয় বা এই 108 তত্ত্ব কি, তাই নাম জপ, এবং আমাদের শরীরে 108 তত্ত্বটা কি, এই 108 অক্ষর ব্রহ্মের জ্ঞান, যে অক্ষর ব্রহ্মের জ্ঞানের মধ্যে আমাদের জীবনের বিকাশ হয়, আমাদের মনে শান্তি হয়, আমাদের ডিএনএ তত্ত্বর জ্ঞানটা হচ্ছে আমাদের অক্ষর ব্রহ্মের জ্ঞান। আমাদের ডিএনএ এর ভেতরে 108টি আলোর প্রকাশ বা আলোর বর্ণ আছে, বর্ণ মানে রং, সেই তত্ত্বটা নাম যোগের জ্ঞান। তাহলে আপনি কি নাম করবেন, আপনারা কি নাম করবেন সেই বিষয়ের জ্ঞান, আপনার যা নাম সেই নামের মধ্যে কোন অক্ষর ব্রহ্মটা আপনার জাগ্রত হয়। যেমন যদি সাধারণভাবে বলেন, যেমন সাধারণভাবে বলেন বলছে মলয়, মলয় কার নাম, হচ্ছে ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, মলয় বাতাস মানে যদি কথায় বলেন একটা হাওয়া আছে, যে হাওয়া আসলে আপনার শরীরে শিহরণ জাগ্রত হয়, সেই শিহরণটাকে মলয় বলা হয়েছে, অর্থাৎ এই মলয়। আবার নামটা হচ্ছে কামদেবের আর এক নাম, শরীরে কামনা জাগ্রত করে সেই মলয় বাতাস। ঠিক এইরকম কত নাম আছে সেই নামের ব্যাখ্যা, যেমন আপনার নাম চিদানন্দ, রূপসা, অনেক নাম, কি ছেলে বলুন কি মেয়ে বলুন, যে নামগুলো আছে সেই নামের সঙ্গে সেই নামের ব্যাখ্যাটা, তার জাগরণটা হয়। যেমন হচ্ছে প্রকাশ, প্রকাশ মানে জ্যোতির প্রকাশ, সেই প্রকাশ নামের সঙ্গে তার শান্তি প্রশান্তি হয়, কারো নাম শান্তি সেই শান্তি, কারো নাম লক্ষ্মী সেই লক্ষ্মী। হচ্ছে এই নামগুলো কি, এই নামের মধ্যে কি তথ্য আছে, তাই অক্ষর ব্রহ্মের জ্ঞানে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের জ্ঞান, যা সূক্ষ্ম অক্ষরের জ্ঞান বা সূক্ষ্ম বর্ণের জ্ঞান, এই বর্ণটাকে 108 তত্ত্ব বলা হয়। আমাদের ডিএনএর ভেতরে 108টি লাইট আছে, সেই লাইটের বর্ণ বা রংকে বলা হয়েছে। এই বর্ণের রংটা কোথায় সূচিত হবে, বলছে ডিএনএ এনার্জি আমার কি করে, আমার মেন্টাল ডেভেলপমেন্ট করায়, আমার আত্মা ডেভেলপমেন্ট করায়, আমার শরীরের ডেভেলপমেন্ট করায়, সেই বিষয়ে জানতে গেলে আমাদের নামজপকে জানতে হয়।
তারপর আপনি যে দৃষ্টিটা পেতে চান কিসে ধ্যান করবেন, ধ্যানটা কি বা কোন দর্শনে আপনি চলতে চান, সেই দর্শনের জ্ঞান, সেটা 3 বছরের একটি জ্ঞান। যারা সাধু সন্ন্যাসী হতে চায় বা সমাজের কল্যাণের কাজে কর্ম করতে চায় তাদের জন্য এই জ্ঞান হচ্ছে। এসব জেনে আপনি কি করবেন, আমাদের মনুষ্য জীবনে কি হবে হচ্ছে, এসব জেনে আপনার কি হবে, এই মানুষের আমি শ্রেষ্ঠ হব কি করে, তার পদ্ধতি হচ্ছে সনাতন শাস্ত্রে তা দেওয়া হয়েছে পূর্ণ বিবরণ হিসাবে। সে শৈব বলুন, শাক্ত বলুন, বৈষ্ণব বলুন, আর গণপত্র বলুন, এই 4 সম্প্রদায়কেও বলুন বা সনাতন ধর্ম বলুন, এই সনাতন ধর্ম কি, যা আপনার কাছে সত্য, আমার কাছে সত্য, জীবের কাছে সত্য, প্রকৃতির কাছে সত্য, যাকে শাশ্বত বলা হয়েছে। তাহলে সেই সত্যটা কি বলুন তো, জীবের কয়টি অংশ, জিহ্বা নয় জীব, বা শরীরের কয়টি অংশ, এটা আপনাদের প্রশ্ন, আপনারা খুঁজবেন আপনার শরীরের যে কয়টি অংশ, আমার শরীরের সেই কয়টি অংশ। আমি বলিনি যে মানুষের শরীরে কয়টি অংশ, যদি বলি আপনার মানুষের শরীরে যে কয়টি অংশ, আমার এই শরীরেও সেই কয়টি অংশ, আমি বললাম শরীরের কয়টি অংশ, প্রশ্নটা মাথায় রাখবে। এই শরীরে কয়টি অংশ যদি বলা হয়, সবাইকে জিজ্ঞাসা করুন প্রশ্নটা, উত্তর কি আসবে, আপনি আপনার শরীরের কথা বলবেন, কিন্তু পৃথিবীরও তো শরীর, ওই বিড়াল কুকুর ছাগল গাছ কীট পতঙ্গ সবারই তো একটা শরীর। প্রশ্নটা হচ্ছে শরীরের কয়টি অংশ, আমি বলিনি আমার শরীরের কয়টি অংশ বা আপনার শরীরের কয়টি অংশ বা মানুষের শরীরের কয়টি অংশ, হচ্ছে শরীরের 3 রূপে 3 অংশ, একটা উর্ধ অংশ, একটা মধ্য অংশ, একটা নিম্ন অংশ, আবার সূক্ষ্ম অংশ, স্থূল অংশ, পরম অংশ, আবার আদি অংশ, অন্ত অংশ, মধ্য অংশ, এই 3 রূপেই শরীরটা গঠিত। এই 3 রূপ সবার কাছেই সমান, আপনারা খুঁজে দেখুন, আপনার কাছে সমান, আমার কাছে সমান, এবং সবার কাছে সমান, পৃথিবীর কাছে সমান, আপনার কাছেও সমান। আবার যদি আর একটা প্রশ্ন করা হয়, বলছে পৃথিবী কি দ্বারা গঠিত এবং এই মানুষ কি দ্বারা গঠিত, কি কি বস্তু মানুষকে গঠন করেছে, বা পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যে বস্তু মানুষের ভেতরেও আছে, বা আপনি যেভাবে যে পরিক্রমায় এই শরীরটা তৈরি করছেন, যেভাবে ডেভেলপ করছেন শরীরটা গঠন হচ্ছে, ঠিক একই বস্তু দ্বারা পৃথিবীটা গঠিত, যা কিছু শরীরটাকে তৈরি করেছে সব এই পৃথিবীতেই আছে, তাই শাস্ত্রগত ভাবে প্রমাণ আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহকাণ্ডে, বলে যা আছে পৃথিবীতে তা আছে এই পৃথিবীতে, অর্থাৎ যা আছে এই ধরে তা আছে ওই ধরণীতে, তাই ধর্ম কথার অর্থ ধর যুক্ত মর্ম, ধর যুক্ত মর্ম, কার ধর বলছে শরীরটাকে ধর বলা হয়েছে, ওই ধরকে ধরণী বলা হয়েছে, এই ধর আর ধরনের মর্ম দুটো সমান, তার প্রমাণ কি যদি বলেন, বলছে শরীরে পঞ্চভূতের শক্তি আছে, কি মাটি জল বায়ু অগ্নি আর আকাশ, এই পৃথিবীটাও পঞ্চভূতের, মাটি জল বায়ু অগ্নি আকাশ, যাকে পঞ্চতত্ত্ব বলা হয়, তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে শাস্ত্রে, মোর খেতে অব্যম দেশ, আমরা সাধারণ জ্ঞানে মাটি জল বায়ু অগ্নি আকাশ। তারপর পৃথিবী অষ্ট ধাতু দ্বারা গঠিত, সোনা রূপা তামা দস্তা হীরা রং বালি লোহা, এই অষ্ট ধাতু, ঠিক আমাদের শরীরেও ধাতু অষ্ট ধাতু দ্বারা গঠিত, আমাদের শরীরেও সোনা রূপা তামা দস্তা হীরা রং বালি আর লোহা, আমাদের শরীরে সূর্য শক্তি সঞ্চয় হচ্ছে পৃথিবীর কাছ থেকে নিয়ে, আহার রূপে বায়ু রূপে জ্ঞান রূপে অগ্নি রূপে জ্যোতি রূপে, এইসব ভাবে আমরা সূর্য শক্তি সঞ্চয় করছি, আমাদের শরীরে অষ্ট ধাতু দ্বারা গঠিত, এই পৃথিবীটা অষ্ট ধাতু দ্বারা গঠিত, তারপর আমাদের শরীরে সূর্যের তেজ সঞ্চয় হয়, সূর্য শক্তিটা সঞ্চয় হয়, যাকে আমরা ওজশক্তি বলি, পৃথিবীটা সূর্য শক্তি না থাকলে পৃথিবী অন্ধকার, পৃথিবীর জীবকুল অন্ধকার, পৃথিবীতে চন্দ্র আছে বলে জোয়ার ভাটা হয়, আমাদের শরীরে চন্দ্রকণা সঞ্চয় হয় বলেই আমাদের শরীরে জোয়ার ভাটা হয়, বা আমাদের দূরদৃষ্টি ভাবাপন্ন হয়, শীতের শক্তি বৃদ্ধি হয়। পৃথিবীর মধ্যে কি আছে, একটি শান্ত বা শূন্যতা শক্তি, যে আমাদের মনের ভিতরে শূন্যতা শক্তি রয়েছে, যাকে চৈতন্য সত্তা বলা হয়েছে বা নির্মাণ তত্ত্ব বলা হয়েছে বা আকাশ তত্ত্ব বলা হয়েছে। তাহলে আপনার চিত্তের যদি শুদ্ধি না হয় তাহলে আপনার জীবনে উন্নতি হয় না, আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি না হলে আপনার জীবনে উন্নতি হয় না। এই 16টি তত্ত্ব নিয়েই আমাদের শরীরটি গঠিত, মনের শক্তি বা আকাশ তত্ত্বের শক্তি, চন্দ্র সূর্য অষ্ট ধাতু আর পঞ্চভূত,
এই 16টি তত্ত্ব নিয়ে এই পৃথিবীটাই গতি। তাহলে পৃথিবী আর আমাদের শরীর দুটো সমান, যারা জানে তারা ধার্মিক, তারাই ধর্ম রক্ষা করে। তাহলে পৃথিবীর শরীর যদি গরম হয় আপনার কি হবে? আপনিও গরম হবে। পৃথিবী যদি ঠান্ডা হয় আপনি কি হবেন? ঠান্ডা হবেন। যদি আপনি গরম হন পৃথিবী কি গরম হবে? তাও হবে। আমাদের শরীরে যখন একটা ইনফ্লুয়েঞ্জা নামে কোনো ভাইরাস, ডেঙ্গুর কোনো ভাইরাস ঢোকে তখন কি হয়? আমাদের শরীরে যখন ডেঙ্গুর কোনো ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা কোনো ভাইরাস ঢোকে তখন কি হয়? বলছে আমাদের শরীর রোগাক্রান্ত হয়। ঠিক একই রকম পৃথিবীর কাছে এই শরীরটা একটা ভাইরাসের অংশের মতো। যদি এখানে যদি সমস্যা হয় পৃথিবীতেও সমস্যা হবে। হ্যাঁ, তুলনামূলকভাবে কিছু কম ক্ষতি হতে পারে, তার ট্রিটমেন্ট এই পৃথিবী প্রাকৃতিক বিপর্যয় রূপে তা আমাদের শরীরকে দেবে বা পৃথিবীর শরীরকে দেবে। বলছে এইভাবে বলছে ধর্মটা স্থাপন করা হয়েছে সত্য সনাতন ধর্মের জ্ঞান। আপনারা যারা হিন্দু বা সত্য সনাতন ধর্মের জ্ঞানে ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাঙালি, তারা কি করছেন জানেন? তারা কি জেনেছেন জানেন? বলছে শরীর এবং মন এবং আত্মা এই তিনটে পৃথিবীরই অংশ। শরীর মন এই পৃথিবীরই অংশ। এই ষোল তত্ত্বের জ্ঞানটাই পৃথিবীর অংশ। তা পৃথিবীকে ঠিক রাখার দায়িত্বটা কার? সাধুদের শুধু, সন্ন্যাসীদের শুধু? বা আপনার পৃথিবীকে ঠিক রাখার দায়িত্ব কার? ডাক্তারের? না আপনার, আপনি তো সবই জেনেছেন, স্কুলে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে আলট্রা মডার্ন হয়েছেন। তাহলে দায়িত্বটা কার? বলছে আপনার আনন্দ আর একজনের জ্ঞানানন্দ হয়ে যায়, আপনার আনন্দ একজনের দুঃখে পরিণত হয়। তাহলে আপনি কি সেই কাজ করবেন যে কাজ আপনার দুঃখ আরেকজনের আনন্দ হয় বা আপনার আনন্দ একজনের দুঃখ হয়? তাই শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন ভগবদ গীতায়, বলছে সেই কর্মে করো যে কর্মে সচিত আনন্দ আছে। শুধু আমার বলে কিছু নয়, তোমারও আনন্দ আমারও আনন্দ হবে। এমন কর্ম করো যে কর্মের মধ্যে তোমার কর্ম সন্ন্যাস হয়, এমন কর্ম করো যে কর্মের মধ্যে সচিত আনন্দে আনন্দ আছে। সেই কর্ম করতেই বলা হয়েছে, সেই কর্ম আপনিও করতে পারেন, কেন একটা সাধু সন্ন্যাসী করবে? এবার মনুষ্য কারিগরি বিদ্যা আমরা শ্রেষ্ঠ জীব, তার ক্ষমতার কথা বলা হয়েছে। আপনি কি পারেন? না পারবেন না। না সাধুরাই শুধু পারবে, না যোগীরাই শুধু পারবে। বলছে আপনাদের দ্বারাও হবে, আপনাদের সন্তান দ্বারাও হবে, আপনাদের প্রজন্মের দ্বারাও হবে। কি হবে? বলছে অষ্ট সিদ্ধির জ্ঞান শুধু কারো একার নয়, কোন শুধু যোগী একা পারে, আপনারা পারবেন না, আপনাদের সন্তানরা পারবে সেটা নয়। বলছে সেই বিষয়কে জানতে গেলে বসিতা, ঈশিতা, প্রাকময়, প্রাপ্তি, গরিমা, রহিমা, মহিমা, অনিমা, এই অষ্ট সিদ্ধির জ্ঞানকে যদি জানতে চান আমাদের সাইঙ্গল গুরুকুলে যোগাযোগ করুন, সদ্গুরু মহারিষি মালবর জ্ঞানের সঙ্গে চলুন। আপনার শরীরের যে গতিটাকে যদি জানতে চান, নারায়ণ পরগতি, নারায়ণ পরপ্রেদা, এই জ্ঞানটাকে যদি জানতে চান তাহলে সাইঙ্গল গুরুকুলের সঙ্গে যোগাযোগ করুন। সাধারণ জ্ঞানে বলছে আপনার শরীরে নারায়ণের যে গতি সেটা 21,600 বার সারাদিন 24 ঘন্টায়, সেটা কি জেনেছেন? আপনার হৃৎপিণ্ডের গতি 72 বার, এটা কি স্থির রাখা যায়? আপনার চোখ 3,00,000 বার সারাদিনে ফ্লিপিং করছে, মানে আপ ডাউন করছে 3,00,000 বার সারাদিনে, এটা কি জানেন? বলছে তাই আপনাদের জানতে হবে স্বয়ংবল গুরুকুলের সঙ্গে, সদ্গুরু মহারিষি মাধবর জ্ঞানের সঙ্গে, সত্য সনাতন জ্ঞানের সঙ্গে। এগুলো জানলে কি হবে? বলছে আপনার শরীরের কন্ট্রোল আপনার হাতে থাকবে, ডাক্তারের হাতে। আপনার মনের মধ্যে আপনার শান্তি প্রশান্তি যুক্ত হবে, অন্য কোনো কিছুতে নয়। আপনার আত্ম সচেতনতা বৃদ্ধি হবে, আপনার কর্মজীবন, আধ্যাত্মিক জীবন এবং দৈনন্দিন জীবনের বিকাশ ঘটবে, অবনতি না। মনুষ্য জন্মের শ্রেষ্ঠ সৃষ্টিটা ঘটবে, মনুষ্য জন্মের বিকৃতি নয়। তাই যদি এই বিষয়টা জানতে চান আমাদের স্বয়ংবর গুরুকুলের সঙ্গে থাকবেন, সদ্গুরু মহারিষি মালবর সঙ্গে থাকবেন, আমাদের প্রত্যনিত্য সৎসঙ্গ, শিবযোগ, ভক্তিযোগ, তারপর শক্তিযোগ, নামযোগ এবং ধ্যান দর্শন যোগের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত হন। সদ্গুরুর জ্ঞানের দীক্ষা শিক্ষা নিয়ে আপনার জীবন উন্নতি করুন, আপনাদের পদ উন্নতি করুন, মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ জন্মে পরিণত করুন। ওম শান্তি শান্তি শান্তি।